হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি লামিয়া হাসনাইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে কবুতর ফ্রাই করে দেখাবো। সো চলুন আমরা এই রেসিপিটি দেখে নিই। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। আমি এখানে বেবি কবুতরটা ভাজার জন্য চার পিস নিয়ে নিয়েছি কবুতর। এখন এটা একটা মিক্সিং বোলে নিয়ে নিব। আমি ভালোভাবে ক্লিন করে ভিতর থেকে সব ময়লা পরিষ্কার করে ফেলেছি। এখন আমি চার পিস নিয়ে নিলাম। এখন আমি সব স্পাইসেস গুলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর গোলমরিচ আর জিরা বাটা এটা একসাথে আমি বেটে নিয়েছি, এটাও হাফ চা চামচের চেয়ে একটু কম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি এই পর্যায়ে লবণটা একটু কম দিচ্ছি, যেহেতু সয়া সস দিব, টমেটো সস দিব, তাই আমি কম দিচ্ছি, পরে অ্যাডজাস্ট করে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, যেহেতু এটা কবুতরের বাচ্চা তাই স্পাইসেসগুলো খুবই সামান্য দিচ্ছি আমি, অল্প উপকরণ। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি এটা একটু ঝাল ঝাল করব তাই দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব টমেটো সস, আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিব সয়া সস, সয়া সসটাও আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। দেন এখন দিয়ে দিব সরিষার তেল, এটাও আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিব। আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে একটু অথেন্টিক ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব তাবাস্কো পেপার সস, এখন দিয়ে দিব তাবাস্কো পেপার সস, এটা দিলে একটা অন্যরকম ফ্লেভার লাগবে, ভালো লাগবে খেতে, আনকমন লাগবে। আমরা নর্মালি যেভাবে খাই তার চেয়ে একটু ডিফারেন্ট লাগবে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছা হলে দিবেন না হলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব, হাত ইউজ করতেছি, আপনারা চাইলে গ্লাভস বা চামচও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে হাত দিয়ে মাখালেই বেশি ভালো লাগে, আমি নিজে স্যাটিসফাইড থাকি, খেতেও ভালো লাগে, সব মশলা ভালোভাবে মিক্স হয়, তো আমি ভালোভাবে মিক্স করে নিই। আপনারা চাইলে এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন, আবার 2 ঘন্টা পরেও ফ্রাই করে খেতে পারেন। এটা যত টাইম ম্যারিনেট করে রাখবেন ততই খেতে ভালো লাগবে। তো আমি এটা ভালো মতো মিক্স করে নিয়েছি, এটা আমি 2 ঘন্টা পরে ভেজে আপনাদেরকে দেখাবো। সো আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি। ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। তেলটা মিডিয়াম গরম হয়েছে, বেশি গরম করব না, মিডিয়াম গরমেই অল্প আছে, ভেজে নিব। আমি ছেড়ে দিলাম, এরকম অল্প গরম হলেই ভেজে নিতে হবে, কবুতরটা কাঁচা, এটা অল্প আছে, টাইম নিয়ে ভাজতে হবে।
ভাতটা পাস হতে হতে আমি চুলা হিটটা কমিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কোপা সিদ্ধ হবে। আমি একটা পাস তিন চাল ভেজে নিয়েছি, এখন উল্টে দিব। আমি ঢেকে রাখবো। পেপারটা শুদ্ধ হোক যেন আমরা ফিরছি। আমি এখন পেপারটা উল্টে দিব, ভালোভাবে উল্টে পারতে ওটা ভেঙে নিতে হবে। তাহলে ওটা ভাজা হোক, বের ফিরে আসছি। তাহলে এরকম লালচে কালার করে ভেজে নিব। খুব একটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। ছড়িয়ে তুলে নিয়েছি, এখন আমি সেম প্রসেসে শুনে নিলাম। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার কবুতর ভাজাটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। আপনারা এই প্রসেসে বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।